নমস্কার, আমরা চলে এসেছি আমাদের হাফ টিকেট টিভি চ্যানেলে এক ঝাঁক তারকাদের নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সবার পরিচিত প্রিয় অভিনেতা মিস্টার ভরত কল। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের নতুন ওয়েব সিরিজ বান্টু সিং নিয়ে কিছু আড্ডা মারবো বলে। তো ভরতদা, তুমি আমাদেরকে বলো, তোমার বান্টু সিং এ অভিনয় করে কিরকম লেগেছে? প্রথমেই বলি, ভালো লাগা খারাপ লাগা পরে আসবো। দর্শকদের জানাই যে যারা যারা এখানে বসে আছে, মমিতা আছে আর যারাই এখানে আছে সবাই, তারা আমার খুবই প্রিয় সহকর্মী বলতে পারেন। এবং যার জন্যই কাজটা করা, সেই ব্যাকগ্রাউন্ড না দিয়ে এই আড্ডায় এগোনোটা ঠিক হবে না। আমাদের পরিচালক স্বপন ঘোষাল, আমরা প্রথমবার একসাথে কাজ করি 2004 সালে। ব্যোমকেশ তখন স্বপনদা করছে দূরদর্শনের জন্য, তো সেই সূত্রে একসাথে কাজ করা। এবং তারপরে যখনই স্বপনদা কোনো কাজের কথা ভাবে, প্রথমে ব্যোমকেশকে করবে ভাবে না, ভাবে যে আমি কোন চরিত্র করব, সেইভাবেই স্ক্রিপ্ট লেখা হয়। এইভাবে দীর্ঘ বছর, 2004 মানে আজ 2022, কত বছর হলো? 18 বছর। ম্যাথসে খুব খারাপ, এটাও বোঝা গেল, অঙ্কে খুব বাজে। এনিওয়ে, তো 18 বছরের একটা জার্নি আর কি। তারপরে আমাকে ব্যস্ততার মধ্যেই স্বপনদা এই বান্টু সিং, অদ্ভুত একটা মনে হবে নাম, কিন্তু ছবি দেখলে বুঝতে পারবে যে এই যে বান্টু সিং এর কথা আমরা বলছি, তাকে নিয়ে আরো ডিটেইল জানতে পারবেন। এবং আমার মনে হয় আমার এতগুলো বছরের অভিনয় জগতে একটা অন্য রকম চরিত্র। তখন স্বপনদা স্ক্রিপ্টটা শোনান এবং বলেন যে এটা ওয়েব সিরিজ বানাবো। তো আমি বললাম ডেফিনেটলি করা যেতেই পারে। এই আর কি, স্বপনদার সাথে একটা দীর্ঘদিনের পথ চলা, একসাথে মজা করেছি, ইউনিট খুব ভালো, তোমরা খুব ভালো, এবং লোকেশনস দেখতে পারবে লোকে, নতুন লোকেশন, একটা আউটডোরে মজা আছে, তো ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, তুমি বান্টু সিং এ যে অভিনয় যখন করছিলে, তোমার সহ অভিনেতা যারা ছিল, এই তুমি কি ক্যারেক্টারটা করেছো একটুখানি বলো। ওটা কি একটা চোরের ক্যারেক্টার? ও আচ্ছা, তাই নাকি, আমার জানা ছিল না। তো সুকুমার, ওর নাম সুকুমার। আচ্ছা সুকুমার। এদিকে সৌরভ আছে, সম্রাট আছে, তো ওদিকে সায়নী আছে, তো এই সবার সাথে, এরা তো তোমার থেকে অনেক, মানে তুমি এদের থেকে অনেক সিনিয়র, তো এই নিউ কমার্স এরা যে তোমার সাথে অভিনয় করেছে, তোমার একটা সেই এক্সপিরিয়েন্স আমাদেরকে যদি একটুখানি বলো, কিরকম লেগেছে? দেখো, এক্সপিরিয়েন্স বলতে অনেকগুলো এনজি হয়, সেই কষ্টটা সহ্য করে নিতে হয়। আচ্ছা, কিন্তু তার বাইরে গিয়ে বলি যে কখনো মনে হয় না সম্রাট ওভার অ্যাক্টিং করছে, তারপর তাকে বকে দেয়া বা স্বপনদাকে দিয়ে আরো বেশি করে, কিন্তু মজা, ফান আসাইড, খুব ভালো, মানে সম্রাটও ভালো, আমাদের সৌরভও ভালো, সায়নীও খুব ভালো, সায়নী মেইন চরিত্রে আছে। আমি আজকে অভিজিৎকে দেখতে পাচ্ছি না, অভিজিতের একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা আছে। সুকুমার খুব ভালো কাজ করেছে। এইভাবেই তো আমরাও কোনো না কোনো দিন একদিন শুরু করেছিলাম। শুরু করার সময় অনেক কথাই শুনতে হয়, অন্য আর্টিস্টদের অনেক কিছু মানে সহ্য করতে হয়, কিন্তু এইভাবেই পথ চলা। তো এই বান্টু সিং এ যে গান রয়েছে, গানগুলো অসাধারণ। দেবজিৎ দার গান, এবং যে দেবজিৎ তো সবাই জানে, দর্শকরাও জানে, প্রচুর আমাদের ফিল্ম বলো টেলিভিশন বলো প্রচুর প্রচুর কাজ করছে, এবং একটা অদ্ভুত মেলোডি আছে আমার, যেটা ভীষণভাবে দেবজিৎদার আমি মজা পাই, সেটা হচ্ছে দেবজিৎদার গানে খুব ভালো মেলোডি পাওয়া যায়। এবং তার ছাড়াও এখানে দেবজিৎদা ভীষণ অন্য রকমের মিউজিকও দিয়েছে। দর্শকদেরই জানাই যে এর মধ্যে আইটেম সং আছে, তার রিদম বা তার বিট সবটাই আলাদা হয়, অনেক ভেরিয়েশন পাওয়া যাবে এই সিরিজে। তার মানে তুমি বলতে চাইছো যে বান্টু সিং শুধুমাত্র একটা কমেডি ওয়েব সিরিজ না, এর মধ্যে আমরা সুন্দর আইটেম সং পাবো, সুন্দর মেলোডি, সুন্দর রোম্যান্স, সবকিছু মিলিয়েই একটা পাবো, তাই তো? আমি কমেডিও ঠিক বলবো না, কমেডি ডেফিনেটলি লাইট হার্টেড বলবো, কিন্তু অনেকগুলো জায়গা আছে যেখানে, যেটা প্রত্যন্ত গ্রামে যেটা ঘটে আর কি, মানে ব্যাংক তো সব জায়গায় পৌঁছতে পারে না, একটা মানুষের যদি টাকা
ধার লাগে সে কি করে? আগেকার দিনে আমরা দেখতাম বাংলা ছবিতে বা হিন্দি ছবিতে মহাজনের কাছে যেত, রিয়ালিটি রিয়ালিটি ছুঁয়ে যাওয়া, কিন্তু লাইট হার্টেডলি, মানে কোনো এখানে জ্ঞান দেবার ব্যাপার নেই, কিন্তু যেটা আমাদের ধরো গ্রামগঞ্জে আজকের দিনেও, গ্রামগঞ্জে কেন বলবো, শহরেও তাই ঘটে। তো কমেডি আছে, সিরিয়াস আছে, ফাইট আছে, একটা ভিলেন আছে, হিরো আছে, এরকম হয় আর কি। এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট, হ্যাঁ সেটাই তো মেন কথা। তারপরে তুমি যেখানে আছো সবাই তো আরো একটা সুন্দর একটা দেখতে পারবে আমাদের প্রিয় অভিনেতাকে, একটা নতুন। না সেটা হয়তো দেখতে পারবে, কিন্তু আমার সব সময় মনে হয় অভিনেতা কিছু ডিসাইড করে না, ডিসাইড করে স্ক্রিপ্ট, ডিসাইড করে পরিচালক, এবং এই ক্ষেত্রে আমি বলবো স্ক্রিপ্টটা খুব ভালো দাঁড়িয়েছে। সেটাই আমি তোমার কাছে জানতে চাইছি, পরিচালক স্বপন ঘোষাল যখন তোমাকে ফার্স্ট অ্যাপ্রোচ করেন যে তোমাকে একটা এরকম বান্টু সিং এর মতো একটা ক্যারেক্টার, এরকম একটা তোমার মানে তোমার ফার্স্ট ফিলিংস কি হয়েছিল, মানে তুমি কিভাবে ডিসাইড করলে যে হ্যাঁ আমি এটা করব? দেখো প্রাথমিকভাবেই বলি যে স্বপনদার সাথে একটা আলাদা বাউন্ডিং আছে, মানে একটা আমরা যে কোনো জিনিস, এমন হয় না যে স্বপনদা একদিন সকালে উঠে এলো বলেই দেখো বাউন্ড স্ক্রিপ্ট আমি নিয়েছি, এরকম হয় না। ধরো একটা গল্পের একটা জার্ম যেটাকে আমরা বলি সেটা ডিসকাস করে, তারপরে সেখানে আমারও কিছু অ্যাড করা থাকলে আমি অ্যাড করি, না থাকলে করি না, ফলে সবসময় ডিসকাশনের মধ্যে থাকে। স্বপনদার মজা হচ্ছে স্বপনদার ইজ এ ভেরি ফ্লেক্সিবল ডিরেক্টর, যার উপরে আমার অন্তত অন্ধবিশ্বাস আছে যে যদি কিছু ভেবে থাকে বা যদি ভাবে যে এটা ভারত পারবে, ভারতই পারবে। এমনি জীবনে অনেকগুলো কাজ করেছে, সব কাজ তো আমি করি না, তো সেই জায়গা থেকে ওই ট্রাস্ট ফ্যাক্টর আছে। এবং ওই যখন প্রথম লাইনই বলেছে আমি বলেছি চলো ডান করবো, এবার তো বাকিটা ডেট। সেটা তোমাদের একটা গুড বন্ডিং থেকে ডিসাইড করো। আচ্ছা মানে এখানে যে তুমি অভিনয় করেছো, এই যে নতুন যারা অভিনয় করেছে, আমি তাদের থেকে একটু জেনে নিই যে একজন এরকম একজন সিনিয়র অ্যাক্টরের সাথে অভিনয় করে তাদের কি অভিজ্ঞতা ছিল, তোমরা যদি একটু বলো। আমার ক্যারেক্টার যেখানে ভাস্কর ছিল, তো আমি অ্যাসিস্ট করেছিলাম ভরতদা, তো ভরতদা একদম মাইডিয়াল লোক, কোনো বুঝতেই পারিনি যে একদম এত বড় লোকের সাথে কাজ করছি। স্বপনদা এত হাতে ধরে কাজ করিয়েছে, হ্যাঁ একদমই নতুন আমি। তোমারও সেরকম? আমার একই অভিজ্ঞতা, আমার ক্যারেক্টার নাম পদা, আর প্রথম কথা হচ্ছে আমি ভরদার সাথে কাজ করে মানে খুব আনন্দ করে কাজটা করেছি, আর প্রচুর বকাও খেয়েছি ভরদার কাছে। ভরদা আমাকে কাজটা করতে অনেক মানে অনেক কিছু শিখেছি ভরদার কাছ থেকে। আর এটা স্বপন ঘোষাল মানে নতুন কিছু বলবো না, মানে দাদা মানে একটা সিন হাতে ধরে ধরে আমাদের মানে করিয়েছে, আর লোকেশন খুব ভালো ছিল, ইউনিট ভেরি মানে খুব ভালো ইউনিট, আর সেদিক থেকে তোমরা সবাই খুব লাকি ছিলে। একজন এত একজন সিনিয়র অভিনেতার সাথে অভিনয় করছো, যিনি ডিরেক্টর ছিলেন তার সাথে এরকম একজন পরিচালকের সাথে কাজ করছো তোমরা। তো আমি একটু সায়নীর কাছ থেকে জেনে নেব যে সায়নী কি অভিজ্ঞতা রয়েছে। দারুণ অভিজ্ঞতা ছিল, বিকজ আমি সত্যি কথা বলতে অ্যাক্টিং যতটুকু শিখেছি স্বপনদার থেকে, ডিরেক্টর স্বপনদার থেকে, তারপরে যখন ভরতদার সাথে আমার আলাপ হলো, ভরত অনেক কিছু শিখিয়েছে, বাবু এইভাবে কর, বাবু ওইভাবে কর, তো বিশাল সাপোর্ট পেয়েছি, বিশাল মানে এই কাজটা করে এত আনন্দ পেয়েছি, প্রচুর মজা করেছি আমরা বিশালভাবে। হ্যাঁ আর কাজটার মধ্যে যে আমরা কাজ করেছি এটাই বুঝতে পারিনি, মানে এত সুন্দর মজা করে আনন্দ করে যে কাজ করা যায় সিরিয়াসলি জানতাম না। তুমি একটুখানি বলো তোমার কি অভিজ্ঞতা ছিল? আমি ওখানে একটা চোরের ক্যারেক্টার করেছিলাম, তাই সর্বদা শুনে আমার চোর করেছো, কি চুরি করতে তুমি ওখানে? না আমরা একটু জানতে চাইছি কি চুরি করতে? টাকা পয়সা লোকের গয়না কাটি চুরি, তোমার মানুষের জীবনে কি কষ্ট হয় যখন কোনো রাস্তা থাকে না, চোর শখ করে চুরি করে না, সেটাই তার তো মার খাবারও ভয় থাকে, আর গ্রামের দিকে গণপিটুনি হয়, তো যখন কষ্ট মানুষ যখন সেই খিদে সহ্য করতে পারে না বা হয়তো তার সন্তানের চোখে জল দেখে তখন তার কাছে উপায় থাকে, সেরকমই একটা চোর ছিল। সেটাই মানে পরিচালক, আমি এখন আশা করে আছি যে সবটাই হলো কথা হলো, আবারও আরেকটা হয়তো যদি আমরা ভালো রেসপন্স পাই তাহলে হয়তো আমরা বান্টু সিং সিজন টু ও দেখতে পারবো। সেটা তো হবেই, কারণ তোমার কি বলা আছে তুমি বলো। আমার যে বলার আছে, আমি তো সবসময় চাইবো যে আমাদের এই নতুন যে টিভি চ্যানেলটা আমাদের
আমরা এসছি হাফ টিকেট টিভি চ্যানেল নিয়ে আমরা এসছি। তো আমরা চাইবো যে দর্শকদের একটু, যেহেতু এটা একটা ফ্রি এন্টারটেনমেন্ট চ্যানেল, এটার জন্য কোনো সাবস্ক্রাইব করতে গিয়ে কোনো কাউকে টাকা পয়সা কিছু লাগছে না, তো তার জন্য দর্শকদেরও আমাদের কাছ থেকে একটা এক্সপেক্টেশন থাকে যে আমরা তাদেরকে একটা ভালো কাজ উপহার দেব। তো বান্টু সিং এর আমি এখনো পর্যন্ত আমি নিজেই খুব এক্সাইটেড হয়ে গেছি যে বান্টু সিংটা খুব সুন্দর একটা মজার কমেডি সবকিছু। দেখো এই যুগটা, দেখো এই যুগটা এত সুন্দর যুগে তোমরা পা রেখেছো বা তোমাদের প্রথম, যেখানে ডিজিটাল মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়াটা কতটা সহজ, কাজ যদি ভালো হয়। এবং আমি দর্শকদেরও বলবো আজকে, এটা আমার আপিল রইল আপনাদের, এই স্বপন ঘোষালের মতন পরিচালকদের আপনারা দেখে হেল্প করতে পারেন, ভিউয়ারশিপ বাড়লে এই সিরিজ বাড়বে, অনেক অন্য রকমের গল্প আপনাদের সামনে স্বপন ঘোষালের মতন অনেকগুলো পরিচালক নিয়ে আসতে পারবে, ফলে চোখ রাখবেন বান্টু সিং সিজন 1 এবং খুব শীঘ্রই সিজন 2 আসবে আপনাদের কাছে।